तो शोगे तो गया था तुम्हें तो लीजिए सो बाप मारा मारे जाओ तो को गए मैं बुझ बैठता हूँ नहीं पूरे एक टा जगह घूम गए से उधर पसंद दर में एक बियो ना दिया मोर पसंद दो मतो मैं नहीं ऐसी बिया जैसा हो एक बार फिर मान सम्मान तो किसी भाभी से दिया बाबर हमारे स्वप्नों वो दर स्वप्नों चली जाए काकोली मुझे तो कोनो दोष करो भाई মা আর দেরি করো না তুমি চলি যাবে হ্যাঁ বেলা নেই আর না থাকো আয় চলি যাও আর ওই ও কথা দিলে একবার শরম তুইস চোখ কান খোলা থাকিস বুঝছিস কথা ভাই বাড়ি যাইতো সে তা ভাই আরে বাড়ি না যায় কি করো আমার তো আর বেটা নাই যে সংসার দেখবে আরেকজন তোমরা যে স্বপ্নটা দেখছেন না এই স্বপ্নটা পূরণ করবার গেলে নিজের কিছু টাকা লাগে মানুষের টাকা দিয়ে হয় না বুঝছেন থাকো যাই শুনল তো তাই কি কয়ে গেল মানুষের টাকা দিয়ে সবাক লেখাপড়া করাই তো আজ থেকে ওয়াদা করলু মুই ওই ছোট ভাই সুদনের কাছ থেকে ওই এক টাকা নিবেন নাও তুই দেখিস কাল থেকে মুই কিস্তানি করি মুই লেবারি করি ঠেলা গাড়ি চালা সম্ভব এই তো দোকান বন্ধ করে আসলাম ভাই একটু পরে যাব আমি আচ্ছা ঠিক আছে ভাই ভাবি আর কি হয়েছে তোমার শেফালি এ শেফালি কি হয়েছে ভাই ভাবি তোমরা কান্দেন না সে শখ হয়েছে তোমরা কান কিছু শখ হয়েছে তোমরা কান্দে মুই কি করি বাবা কোটে গেছে বাড়ি গেছে কখন গেছে আরে তোমরা হয়েছেন ভাই ভাবি তোরা হয়েছেন তোমার টাকা নাই সবাই আসবে চায় মুখ করলে তুমি টাকা পাঠিয়ে দিন হয় টাকা পাঠিয়ে দিলে তো তেই বা আসে পাইল হয় টাকা দিবে টাকার মানে একটা গাছ ঝুঁকাইলে মানে হয় পরে তার মানে তুই কি করবা চাইস টাকার গাছ মানে আরে এক টাকাও দেওয়া হবে না তোমার বেটা করে কেমন করে পড়াই পড়া তোমরা আরে এক টাকাও দিবে পাবে না কে টাকা দিবে এসব শুরু থেকে আরে এক টাকাও দেওয়া হবে না তো এক টাকা দেওয়া হবে না মানে ওরা ডাক্তারি ছাওয়া পড়বে না সে ডাক্তারি পড়া শেষ করে অনেক দিন নাই ওটা গাধা ঢুকলে করে থবে কিছু একটা হয়েছে সেটা তুমি বুঝবে না বুঝ করা কিছু কইছি নাকি তোমার যে কান্দনের শখ হয়েছে আমরা কান্দুক যায় ভাই তোমাকে আসলে খবর না ভাই তোর বউ আর আমার দুজনকার সাথে কথা কয় না আর তোর শ্বশুর কয় মুই বলে মাইশের চাওয়ার মাইশের টাকা দিয়ে আমি চাওয়াকে লেখাপড়া করাইতেছ
আচ্ছা ভাই তুই কত তুই ক তুই আর বুঝি পর সুজন রে শোক স্বপ্ন বুঝি আমার দুলে যেত হয়ে গেল ভাই কি কোন গলা ভাবি কোন স্বপ্ন দৃশ্য থাকে না ডাক্তার হইবে না ফাক্তার হইবে আজতে ডাক্তারি করবার জন্য যদি মোর শোক সংসার শোক শেষ করা লাগে মই তাও তো রাজি আছো তুই বেশি যদি তারাংমারাং করিস প্রয়োজনে তো মুই ডিপোজিটও দিয়ে দেবত করব সুজন কি কষ্ট লাগে কি কষ্ট নিকলে কথা খবরদার আর একটা বাজে কথা কবু না আর কোনোদিন যদি বাজে কথা তোর মুখ থেকে উচ্চারণ শোনো তোর জিভের টানি মুই ছেড়ে ফেলাম হ্যাঁ ভাই ঠিকই তো আজকে তোমার মান সম্মান অভিযোগ এই কথা কইতে কইতে আজকে মোর পছন্দের মানুষ তার সাথে মোর ঘর বাঁধার স্বপ্ন ধূলিসাৎ করে দিছেন আর এলাম ওই কইমে বাকি আর মোর কবরে আছে বাকি এই শেফালিক তো মুই নিয়ে আইসুক নেই ভাই এই শেফালিক তো মুই নিয়ে আইসুক না মান সম্মান এগুলো দেখবে যে এই সুযোগ সব বিসর্জন দিছে তারপরেও কি মনের আশা পূরণ হয় না তোমার আর আজকে এখন সিঁড়ি তোমার কবর ডাকছেন মান সম্মান মোর সুখ কুটে তো তোমার সুখ সাজ করে গেছে সুজন ভাই ভাই শুন এই হাত এই হাত খাল দিয়ে তো মুই থাপলাইছো মুক্তি মুক্তি বাপ করে দিস ভাই ভাই বাপ করে দে মানুষ মানুষ ভুল করে ভুলেরও সংশোধন হইবে শেফালি বাবা খুন দাও বাবা খুন দিয়া এই মুহূর্তে এখনই এইবারে ডাক দাও তবে মনে থন তোমার বাবা যদি আজকে আইসে তাহলে এইবারে হয়তো তোমার সংসার হইবে আর যদি না আইসে তাহলে সংসার আর হওয়ার নয় সুজন ভাই তুই তুই ফির হইলে আশেপাশে কথা কইতেছিস মুই দেখাইতেছ মুই দেখাইতেছ তুই টেনশন করিস না যা যা ঘর যা যাব যা ঘর যাও যাও হ্যাঁ মা কি হয়েছে হ্যাঁ আরে তুই অসুস্থ নাকি এই এলায় যাবেন আর বাড়ি যাবেন না ওরে আল্লাহ বল মোর বেটি কি হয়েছে হ্যাঁ কত তোমরা কই মোর বেটি কই মোর বিয়ে দেখ তো মারি ফেলে শুভ মারি ফেলা হয় নাই বই কে দেখলা তোর বেটি মারি ফেলা হয় নাই তোমার কাজ মারি ফেলা হইবে মই হইলে বুঝল না মোর বেটি কই মোক সাইগলি আগত কর বাবা তোমার বেটি আছে তোমরা টেনশন কর না বাবা কিছু হয় নাই কিছু হইবে বসো বসো তোমরা রে বসো বসো দেখো ইখান দেন না কেন তা এখন কি বাসছে বসো ধরো ভাবি তোমরা কি ফাজলামি বেছিন নাকি ভাই মাথা গরম করেন না কায় ফাজিল ওইটাই আজকে প্রমাণ হইবে কি শুরু হয়েছে মনে হয় তোমরা অপমান করবে লাসন কে কোন অপমান করা হয় না তো বাবা বাবু বাবু আজকে অপমান হইবে এটা কোন অপমান হইবে এই তোর বাবা কিসের অপমান করা হইছে তোর বাপে তো সে উল্টা পাল্টা কথা কবা নাকছে ওই যে তোমার বেটি দেখো বাড়ি ফেলাছি নাকি দেখো ভালো করিয়া তুই মুখ কে দেখালু মা মুই তোর ডাক শুনিয়ে চলিয়েছ আসি দেখো তুই নাই ওই জন্য কইছুম যে মারি ফেলাইছে বাবা তোমরা কিছু কর না এটা চুপ করে গেলে শুনে যাও শোনো তো ভাই তোমার ডাকাইছে এই জন্য তোমরা তোমার বেটি দিয়ে সুজনের সংসার করাইবে না সংসারটা নষ্ট কর ভাঙি ফেলাইবে কায় কি বেটি দিয়ে সংসার নষ্ট করি চায় বেটির বাড়ি বাপ আসবে এটা ভালো কথা আমরা কি তোমার কোনোদিন অসম্মান করছি না বাবা মো কায়ও কিছু কয় না যেটা কইছো
এটা তোমার ভালোর জন্য মই করছি ওগুলা ভালো আমার দরকার নেই বুঝছেন বাবা এই যে তোমার বেটি যে আছে এই যে তোমার বেটি কুচ করো তো তাই এত ভালো করিয়া যদি তোমার ভালো না হয় তোমরা আরো ভালো করিছান তা শুনো বাবা বেশি ভালো যদি করিছান তাহলে বাড়ি দিয়ে যায়া তোমার বেটি পোষেন সুজন না ভাইজান তোমরা যেটাই কোন এমরা কোনোদিন ভালো হবার না তোমরা এমের হিসেব নিকাশগুলো বুঝবেন না স্যার না সবাই তো শোক কই নেন আমরা আর কিছু কবার নেই আমরা করলি তো দোষ এই তো সুজনের বউ খুব টেড়া ভেগড়া কথা কইতেছেন তা ভাই কি মানুষ করছেন সবার এর মুরব্বী মানুষের ঘরে মুখে মুখে কথা কয় হ্যাঁ শরম লাগে না তোমার খেলা তা ভাই তোমার ভুল তোমরা বুঝবেন পাইছেন তো না ঢাক ঢোল পেরিয়া আরো মানুষ জড়ো করিয়া আরো দুই চাই গ্রাম জানিয়া মীমাংসা কর্ম কত শোনো মোর ভুল মুই বুঝি পাইছি মুই যে পরামর্শ দিছি এটা এটা আমি বুঝবার ভাই শেফালি মুই মুই বাবা নামের কলঙ্ক মুই আর কোনোদিন তোমরা তোমার ভুল বুঝতে পারছেন এইটা সবচেয়ে বড় কথা সুজন মানুষের ভুল হয় আর মানুষ যখন ভুল বুঝবার করে তখন সবচেয়ে বড় শাস্তিটা রয়েছে আর কোনোদিন আর এগুলো আশেপাশে কথা মুখ করতে না